বন্ধুরা, সন্ধে নামার আগে বাইরের পরিবেশটা দেখতে না দারুণ লাগছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। বাইরে বেশ ভালো হাওয়া দিচ্ছে, এই হাওয়াটা না ঘর পর্যন্ত এসে আর পৌঁছায় না। ঘরে তো প্রচণ্ড গরম, কিন্তু বারান্দায় এসে দাঁড়ালে আবার উল্টো। এখানে তো বেশ ভালো হাওয়া দিচ্ছে, দাঁড়িয়ে থাকতে বেশ ভালোও লাগে। আর ওপরের ওই হ্যাঙ্গিং টপগুলোকে দূর থেকে দেখলে মনে হয় যেন কোনো গাছ নেই। আসলে এর মধ্যে গাছগুলো এখন অনেকটাই ছোট, তো বেড়ে উঠবে যখন তখন দেখতে কিন্তু এই গাছগুলোকে দারুণ লাগে। তো যাই হোক, আমি নিজেও একবার দেখে নিচ্ছি যে কতটা বেড়েছে, আর তোমাদেরকেও একবার করে দেখিয়ে নিচ্ছি। তো এই টপটাও দেখছি, এর গাছগুলো দেখো বেশ সুন্দরভাবে বেড়ে উঠছে আস্তে আস্তে। এখন কিন্তু প্রায় অনেক জায়গায় বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, কিন্তু এখানে বৃষ্টির কোনো দেখা নেই। জানি না কবে থেকে এখানে বৃষ্টি শুরু হবে। রোজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আকাশ পুরো মেঘলা করে আছে, তারপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরো ওয়েদার চেঞ্জ হয়ে যায়, আর বিকেলবেলা তো আজকাল প্রায় এরকম ওয়েদারই থাকে, বেশ ভালো হাওয়া দেয়। তো যাই হোক, অনেকক্ষণ তোমাদের সঙ্গে গল্প করলাম, এবার আমাকে গিয়ে চা বানাতে হবে। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। আর এদিকে তো দেখতেই পাচ্ছ আমাদের সন্ধ্যের চা হচ্ছে, আর আজকে সন্ধ্যের চা দিয়েই ব্লগটাকে শুরু করলাম। তো এরপরে তো যা যা করবো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবোই। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করিনি, তো সন্ধ্যা থেকেই ভাবলাম ব্লগটা স্টার্ট করি। তো চলো চাটা বেড়ে নিই, চাটা প্রায় হয়ে গেছে। এই জায়গাটায় না আমি কাপগুলো রেখে দিই, আর সব রকমের কাপ দুটো দুটো করে রাখা থাকে যেহেতু আমরা দুজন মানুষ, আর অন্যান্য কাপ তো অন্য জায়গায় রেখে দিই, যখন লোকজন আসে বের করি। তো আজকে এই কাপ দুটো নিয়ে নিলাম, আর তারপরে দেখো চাটা বেড়ে নিচ্ছি আমি দুজনের জন্য। আর মেয়ের খাবারটাও ওদিকে আমি বানিয়ে ফেলেছি, তো মেয়ে তো ওদিকে খেলাধুলা করতে ব্যস্ত আছে ওর পাপার সঙ্গে। আর এই যে চা নিয়ে যাব, তারপরেই শুরু হয়ে যাবে দুষ্টুমি। কিছু তো খেতে চায় না নিজের খাবারটা, কিন্তু আমরা যখন কিছু নিয়ে বসবো না তখন সেগুলো নিয়ে ছড়িয়ে ছিটিয়ে পুরো একাকার অবস্থা করে, কখনো ইচ্ছা হলে আবার খেতে থাকে। তো এই আর কি, ওর নিজের খাবার তো ভালো লাগে না, ওর নিমকি ঝুড়ি ভাজা চানাচুর এগুলো দিলে ওর খুব প্রিয় খাবার। তো দেখো এদিকে তো চাটা আমার বাড়া হয়ে গেছে, এবার নিয়ে যাবো টেবিলে। চা তো নিয়ে চলে এসেছি টেবিলে, আর আমার মাম্মাকে দেখো মুড়ি খাচ্ছে। আর বন্ধুরা, আজকে না একটা নতুন রান্না তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো তাড়াতাড়ি চাটা খেয়ে নিয়ে চলো যাই রান্নাঘরে। আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো একটা সাবেকি চিকেন রান্না। আর চিকেন মানেই তো চিকেনের লাল ঝোল, চিকেন কষা, চিকেন চাপ এইসবই হয়ে থাকে, কিন্তু একদম অন্য রকম একটা চিকেন রান্না তোমাদেরকে আমি দেখাতে চলেছি। চিকেন তো আছে, আর তার সঙ্গে যা যা লাগবে চলো একবার দেখে নিই। এখানে আছে 1 বাটি দুধ, নুন আছে, 2 চামচ মতো বাটার রাখা আছে, আদা রসুনের পেস্ট আছে বেশ কিছুটা, আর আছে হচ্ছে গোলমরিচের গুঁড়ো। আর এদিকে আছে বেশ অনেকটা পেঁয়াজ কুচানো। এরপর আমি চিকেনটাকে নিয়ে নিলাম, আর চিকেনের মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো আদা রসুনের পেস্ট। আর এই রান্নাটার মধ্যে অনেকে আদা রসুনের পেস্ট না দিয়ে শুধু রসুন পেস্টও দিয়ে থাকে। এরপরে দিয়ে দেব আমি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা আমি 1 চামচই দেব, যদি 1 কিলো চিকেন হয় তখন 2 চামচ দেবো, যেহেতু আমার 500 গ্রাম চিকেন তার জন্য আমি 1টা বড় চামচ দিয়ে দিলাম। এরপর এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। আমি নুনটা এখন একদমই দেব না, কারণ যখন কড়াইতে দেব তাহলে প্রচুর জল ছেড়ে দেবে। চিকেনটা আমি একটু সময় দিয়েই ভালোভাবে মেখে নেব, যাতে পুরো মশলাটা ভালোভাবে চিকেনের সঙ্গে মিশে যায়। তারপরে বেশ কিছুক্ষণ আমি এটাকে রেখে দেব। চিকেনটা তো মাখা হয়ে গেছে, এবার 1/2 ঘন্টা এটাকে আমি রেখে দেব। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর একদম একটুখানি বাটার নিয়ে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি, যাতে চিকেনটা দিলে কড়াইয়ের গায়ে লেগে না যায়। তো ভালোভাবে বাটারটাকে কড়াইয়ের চারিদিকে আমি মাখিয়ে নিচ্ছি। এই রান্নাটায় আমি কোনো তেল ইউজ করব না। এরপর আমি চিকেনের প্রত্যেকটা পিস 1-1 করে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। পুরো চিকেনটা দেওয়া হয়ে গেলে
এরপরে আমি জল দিয়ে দিচ্ছি, আর জল আমি যে বাটিটার মধ্যে মাংসটা মিশিয়েছিলাম সেই বাটির মধ্যে জল নিয়ে দিচ্ছি, ওতে কিছু মশলা লেগেছিল তার জন্য। এবার মাংসটাকে আমি বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। আর এদিকে আমি আর একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল নিয়ে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব হচ্ছে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। এই পেঁয়াজটা দিয়ে আমি বানাবো হচ্ছে বেরেস্তা। তো পেঁয়াজটা নিয়ে আমি বেরেস্তা বানাচ্ছি, আর অন্যদিকে কিন্তু চিকেনটা হচ্ছে। আর দেখো বেরেস্তা প্রায় হয়ে এসছে, হালকা ব্রাউন হয়েছে, আর একটু ডার্ক ব্রাউন হলে এটাকে আমি তুলে নেব। বেরেস্তা তো একদম রেডি হয়ে গেছে আর পারফেক্ট কালারও হয়ে গেছে। এরপরে এটাকে আমি তুলে নেব। আর ওদিকে প্লেটের মধ্যে আমি টিস্যু পেপার পেতে রেখেছি, আর এই প্লেটের মধ্যে আমি বেরেস্তাটাকে বিছিয়ে দেব। টিস্যু পেপার কিংবা অন্যান্য ঘরে যে কোনো পেপার থাকলে তার উপরে রাখাটাই বেটার হয়, কারণ তাহলে এক্সট্রা যে অয়েলটা থাকে সেটাকে অ্যাবজর্ব করে নেয়। এদিকে তো বেরেস্তা একদম রেডি হয়ে গেছে, আর তারপরে চিকেনটাকে খুলে দেখব। তো দেখো বন্ধুরা, চিকেন থেকেও জল ছেড়েছিল, আর যে জলটা দিয়েছিলাম তার মধ্যেই একদম চিকেন সিদ্ধ হয়ে গেছে। চিকেন তো প্রায় ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর এরপরে যেটা দেব সেটা হচ্ছে নুন। নুন তো যে যা স্বাদ মতো দেবে, কেউ বেশি খেলে বেশি দেবে, কম খেলে কম দেবে। এরপরে দিয়ে দেব হচ্ছে 1 চামচ বাটার। বাটার তো আমি চিকেনটা যখন কড়াইতে দিই তখন কিছুটা দিয়েছিলাম, তার জন্য একটা বড় চামচ দিলাম। আর এরপরে দেখো দিয়ে দেব হচ্ছে 1 বাটি দুধ। এই দুধটা কিন্তু অনেকে নারকেল দুধও ইউজ করে থাকে, আমি নারকেল দুধটা দিচ্ছি না, এমনি যে কোনো দুধও দিতে পারো। এরপরে আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি, আর বেরেস্তা আমি যতটা করে রেখেছিলাম সবটাই দিয়ে দেব, অল্প একটু দিয়ে দেব লাস্টে উপর থেকে ছড়িয়ে দেওয়ার জন্য। এরপরে দিয়ে দেব হচ্ছে সামান্য একটু চিনি, আর তারপরে এটাকে বেশ কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। তারপরে বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখছি যে চিকেনটা হয়ে গেছে, আর চিকেনের যে ঝোলটা ছিল সেটাও শুকিয়ে গেছে। এরপরে গ্যাসটাকে বন্ধ করে আমি নামিয়ে ফেলবো চিকেনটাকে, তোমাদের সামনে নিয়ে চলে আসবো আজকের ফাইনাল লুক। গ্যাসটা বন্ধ করার পর চিকেনটাকে দেখতে ঠিক এরকম লাগছে, আর চলো ফাইনাল লুকটা এবার দেখে নেবে। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য রান্না করেছি হচ্ছে সাবেকি আমলের ফিলিপিনি চিকেন। এই ফিলিপিনি চিকেন কিন্তু সাবেকি আমলের ঠাকুরবাড়ির অন্যতম রান্নাগুলোর মধ্যে একটা। বন্ধুরা, আজকে আমার ফিলিপিনি চিকেনটা কেমন লাগলো, তোমরা যদি কেউ আমার রেসিপিটা ফলো করে রান্না করে থাকো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। ওদিকে তো আমি রান্নাবান্না নিয়ে ব্যস্ত ছিলাম, আর এদিকে আমার মাম্মা আর পাপার সঙ্গে খেলাতে ব্যস্ত আছে। ঘরের অবস্থা তো খুবই খারাপ, যেটা সবসময়ই থাকে, ওটা নিয়ে তো নতুন করে আর কিছু বলার নেই। কী কাণ্ড শুরু করেছে একবার দেখো, এতক্ষণ তো সব জিনিসপত্র ছোড়াছুড়ি করছিল, এখন আবার ডগিটাকে ঘুম পাড়াচ্ছে, ওর কান ধরে টানাটানি করছে, আরও কত কী যে করছে ওই জানে। তো রান্নাবান্না নিয়েই ব্যস্ত ছিলাম, আর রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাবান্নার পর তো জানো রান্নাঘরের কী অবস্থা হয়, সব কিছু ধোয়া মোছা করে একদম রান্নাঘরটা পরিষ্কার করে ফেলেছি। তো তারপরে ভাবলাম তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করে নিই। আমি অনলাইনে একটা ওয়াল স্টিকার অর্ডার করেছিলাম, তো এটা না ওয়াটারপ্রুফ, তো আমি আজকে এটা কিচেনের মধ্যে লাগাবো আর কিচেনের লুকটাকে চেঞ্জ করব। আর যেহেতু আমার কোয়ার্টারের কিচেন, এটাকে আমি তেমন কিছু চেঞ্জ করতে পারবো না, তো যতটুকু নিজে থেকে করা যায় আর কি। আর এই স্টিকারটা আমি কীভাবে কোথায় মানে ইউজ করছি, কীভাবে লুকটা চেঞ্জ করছি তোমাদেরকে তো আমি অবশ্যই দেখাবো। তো চলো এটা আমি ঝটপট লাগিয়ে নিই, কারণ এটা লাগাতেও একটু সময় লাগবে। আর তারপরে হচ্ছে কি, মেয়েকে খাওয়ানোরও ব্যাপার আছে, মেয়েকে খাওয়াবো, একটু সময় আছে। তো তার আগে ভাবলাম একটু সময় যখন হাতে আছে এই কাজটা করে নিই। তো চলো, কিচেনটা যেহেতু অনেক পুরানো, এই জায়গাগুলোর মধ্যে কিছু যদি একটু পরে খুব বাজে দাগ হয়ে যায়, তো আমি ভাবলাম নিজে থেকে কিছু চেঞ্জ করে ফেলি। তো আগের লুকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, আর চেঞ্জ করার পর কেমন দেখতে হয় চলো দেখে নেবে। তো বন্ধুরা দেখো এবার কেমন দেখতে লাগছে। আমি তো প্রথমে আমার হলের লুকটাকে চেঞ্জ করেছিলাম, তারপরে অনেক দিন দিয়ে ভাবছি যে কিচেনের লুকটাকেও চেঞ্জ করবো,
তারপর তো মাঝে বাড়ি চলে গেছিলাম, সেই কারণে হয়ে ওঠেনি। তো দেখো বন্ধুরা, আমি ফাইনালি এটা করে ফেলেছি, আর দেখতে তো বেশ ভালোই লাগছে। তোমাদেরও কেমন লাগছে তোমরা জানিও। স্টিকারটা যেহেতু ওয়াটারপ্রুফ, এটা উঠে যাওয়ারও কোনো ভয় নেই যে জল পড়লে উঠে যাবে, কি কোনো কিছু গরম কিছু পড়লে একদম নষ্ট হয়ে যাবে, এরকম কিন্তু একদমই না। বন্ধুরা, তোমরা তো দেখলেই যে একটা নতুন রান্না তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম, আর তারপরে আমি চলে গেছিলাম হচ্ছে কিচেনের লুকটাকে চেঞ্জ করতে। বন্ধুরা, আজকে আমার ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও, পারলে আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করো, আমার ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে দিও, আর আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে বন্ধুরা একটা নতুন দিনে নতুন ব্লগে। গুড নাইট বন্ধুরা।